হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সরকারিভাবে জন্মবিরোধী যে বড়ি আমাদের দেশে প্রচলিত, সে পিলের নাম হচ্ছে সুখী। এতে রয়েছে লিভোনর্জেস্ট্রিল 150 মাইক্রোগ্রাম প্লাস ইথিনাইল স্ট্রাডায়ল 30 মাইক্রোগ্রাম প্লাস ফেরাস ফিউমারের 75 মিলিগ্রাম। এর এক পাতায় 28টি পিল থাকে। এই 28টি পিলের ব্যবহার পদ্ধতি: মাসিকের প্রথম দিনে প্রথম পিলটি খেতে হবে। এভাবে পর্যায়ক্রমে প্রতিদিনের বড়ি প্রতিদিন খেতে হবে। 21টি সাদা রঙের বড়ি 21 দিনে শেষ হয়ে গেলে তারপর ভিন্ন রঙের বাকি 7টি বড়ি 7 দিনে গ্রহণ করতে হবে। সাধারণত এই 7টি বড়িতে আয়রন থাকে, যা মাসিক চলাকালীন সময়ে রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়তা করে। এভাবে 21+7=28 দিনে 28টি বড়ি গ্রহণ করার পর দিন আবার নতুন প্যাকেট শুরু করতে হবে। মনে রাখতে হবে, সম্পূর্ণ প্যাকেট শেষ না হওয়ার আগেই কেউ বড়ি খাওয়া বন্ধ করে দিলে গর্ভবতী হবার সম্ভাবনা থাকবে। পিল খেতে ভুলে গেলে কি করবেন? যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যায়, তবে পরদিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নিতে হবে। তাছাড়া ওই দিনের পিলটিও নির্দিষ্ট সময়ে খেতে হবে, অর্থাৎ সেদিন দুটো পিল খেতে হবে। যদি কোনো কারণে পরপর দুদিন পিল খেতে ভুলে যায়, তাহলে শরীরে জন্মবিরতিকরণের কার্যকারিতা নাও থাকতে পারে। তাই সেদিন থেকে পিল খাওয়া বন্ধ করে দিয়ে পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত কোনো অস্থায়ী পদ্ধতি যেমন কনডোম, ডায়াফ্রাম, ফোম ট্যাবলেট ইত্যাদি গ্রহণ করতে হবে। পরবর্তী মাসিকের প্রথম দিন হতেই নতুন একটি প্যাকেটের পিল দিয়ে খাওয়া শুরু করতে হবে। এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।